হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে একটা কুচি মিক্সি কাটিং মেজারমেন্ট যাবতীয় যা কিছু আছে সব কিছু দেখাবো তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না তাহলে কোথাও থেকে মেজারমেন্ট একটা ছোট যাবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের জানতে হবে মিক্সির মধ্যে মাপ কইটি প্রথম মাপ হচ্ছে লম্বা তেপান্ন ইঞ্চি হাতার লম্বা এগারো ইঞ্চি মোহরে বারো ইঞ্চি গলা ছয় ইঞ্চি তো এই চারটা মাপ লাগবে মিক্সির জন্য তো প্রথমে আমি লম্বার মাপ দিয়ে মিক্সির লম্বার মাপটা মার্কিং করে নিলাম তারপর হচ্ছে গলার ডাউন সাত ইঞ্চি এটার কিছু সূত্র আছে যেগুলো আমি ভিডিও শেষ অংশে দিব তো এটা রাউনের মাপ দিচ্ছি হচ্ছে এগারো ইঞ্চি প্রথম যেটা দিই সেটা হচ্ছে গলার ডাউন সাত ইঞ্চি তারপরে যে মাপটা দিলাম সেটা হচ্ছে এগারো ইঞ্চি এটা হচ্ছে শোল্ডারের মাপ দু ইঞ্চি তো এটা শোল্ডারের মার্কিংটা করে নিলাম তারপর হচ্ছে আরমলের মাপটা দিচ্ছি আমি এখানে আরমুলের মাপটা দিচ্ছি হচ্ছে সাড়ে ছ ইঞ্চি এটা হচ্ছে আরমুলের মার্কিং তো এটা হচ্ছে গলার ডাউন সাত এটা রাউন্ড এগারো এটা শোল্ডার দুই তো তারপরে গলার মধ্যে মার্কিংটা করে দিব আরমলের মধ্যে রাউন্ডটা দিয়ে দিব তারপরে হচ্ছে কাটিং তো এবার সামনে গলা কাটিংটা হয়ে গেল তারপর শোল্ডার উপর শোল্ডারটা কাটিং দেওয়ার পরে আর্মলে কাটিংটা করতে হবে এটা হচ্ছে আমার আর্মল কাটিং তো এখানে আমার মিক্সির বডি কাটিংটা হয়ে গেছে তো এখন বাকি যে অংশ কাপড়ের অংশটা রয়েছে সেখান থেকে হাতা গলার পট্টি যাবতীয় যা আছে সব কিছু কাটবো তো এখানে হাতার লম্বাটা আমি এগারো ইঞ্চি দিচ্ছি এটা হচ্ছে হাতার লম্বা এগারো ইঞ্চি লম্বার দুই সাইডে দুইটা মার্কিং করব তারপর এটা হচ্ছে সোল আলমল ডাউন তিন ইঞ্চি এটা হচ্ছে মোহরি বারো আলমরের মাপটা হচ্ছে নয় সাড়ে নয় ইঞ্চি কমন মাপ এটা মনে রাখবেন যে কোনো মিক্সের ক্ষেত্রে তো সামনের দিকে এক ইঞ্চি সুইংয়ের কাপড় বাড়তি রেখে তারপর কাটিং করে নিলাম তো আমার এখানে হাতা কাটিং হয়ে গেছে এবার হচ্ছে গলার কাপড়টা কাটিং করতে হবে গলার ফুট্টি তো গলার ফুট্টিটা কাটিং করার জন্য কাপড়টা প্রথমে আট বাস করে নিলাম যাতে আমার চাইরোটা গলা একসাথে হয়ে যায় তো এখানে কাপড়টা আমি আটবাস দিচ্ছি উপর থেকে একটা মার্কিং করে নিলাম এটা হচ্ছে গলা হচ্ছে আড়াই ইঞ্চি তারপরে হচ্ছে গলার ডাউনটা দিবো এটা ফুট গলা বরার একটা মার্কিং করে নিলাম এখান থেকে এটা হচ্ছে গলার লম্বা ছয় ইঞ্চি দিলাম আমি তো আপনাদের যার যতটুকু পরিমাণ দরকার হয় সেই পরিমাণে আপনি নেবেন তো এখানে গোল গলা কাটিং করতেছি গোল গলা কাটিং করার পরে এবার হচ্ছে গলার চৌড়াটা আমি এখানে গলার চৌড়াটা দুই ইঞ্চি করে নিচ্ছি তো আপনারা এটা যতটুকু আপনাদের রুচি অনুযায়ী আপনারা নিতে পারবেন সমস্যা নাই তো এগুলোর কিছু শত্রু আছে যেগুলো আমি ভিডিওর শেষ অংশে দেব তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আমার গলার কাটিংগুলো হয়ে গেছে চারটা গলা সামনে দুইটা হবে পিছনের দিকে দুইটা গলা হবে আমার গলা কাটিং শেষ হয়ে গেছে এবার হচ্ছে সেলাই তো সেলাই শুরুতে প্রথমে আমি হাতার বটমটা করে নিব হাফ ইঞ্চি পরিমাণে তো এটা হচ্ছে হাতা বটমটা হাফ হাতার মাথার মধ্যে একটা ব্যাগ স্টিচ দিতে হবে তো বটমের শিলাটা অবশ্যই সোজা যেতে হবে তো দোনোটা হাতা বটম করা হয়ে গেছে হাতার মধ্যে দুইটা সেলাই হবে মাথার মধ্যে হাতা বটম করা শেষ হয়ে গেছে এবার হচ্ছে গলা দুইটা গলা নিলাম নিয়ে ভিতর সাইড থেকে ধরে ধরে বা দুই সুতা পরিমাণ আমার গলা দোনোটা একসাথে সুইং করতে হবে তো গলা আমার সুইং করা হয়ে গেল তারপরে মাঝখানে এই গুলা দিয়ে দিতে হবে যদি এগুলো না দেন তাহলে গলাটা উল্টানোর পরে সঠিকভাবে কোয়ালিটি আসবে না তো এটা দেওয়া হয়েছে গলাটা উল্টা যখন তখন যাতে সুন্দর করে কোয়ালিটিটা আসে তো গলাটা উল্টায় আবার মাথার মধ্যে স্টিচ করে দিব দুইটা স্টিচ হবে মাথায় তো এখন প্রথম মাথায় একটা স্টিচ করতেছি তারপর দ্বিতীয় আরেকটা হবে ওয়ান ফোর স্টিচ দুইটা স্টিচ হবে মাথায় তো এটা হচ্ছে ওয়ান ফোর স্টিচ দুইটা তো এখন আমার এখানে গলাটা সুইং করা হয়ে গেছে তো এবার গলার মাপটা দিব আমি গলার মাপটা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দেখে উপরে বাড়তি যে অংশ যেটা আছে ওইটা কেটে দিব বেশি অংশটা মিডল বরাবর একটা পয়েন্ট দিলাম এবং মিডল থেকে চার ইঞ্চি পরিমাণে একটা গ্যাপ রেখে আমি পয়েন্ট দেবো যেখানে কুচিটা শুরু হবে তো এবার বডিটা নিব গলাটা বা ফিট বডির বা ফিট দুইটা একদিকে দরে তারপরে কুচিটা দিতে হবে তো চার ইঞ্চি ডাউনে যে কটমার্কটা দিয়েছিলাম সেটা সেখান থেকে কুচিটা শুরু হবে কুচিগুলো একদম ছোটো ছোটো হবে এবং সম্পূর্ণ জায়গাটার মধ্যে মিলিয়ে দিতে হবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সমাধান করে দিব এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করবেন তো সম্পূর্ণটার মধ্যে কুচি মিলে কুচি দেওয়ার পর আমাদের গলাটা তৈরি হয়ে যাবে তো আমি এখানে সবগুলো কুচি দিচ্ছি তো কচিগুলো দিয়ে গলার দু মাথা একদম মিলে যাবে গলার পট্টির সাথে বডি গলা একদম মিলে যাবে যদি কোথাও ডাউন হয়ে যায় তাহলে হবে না এটা অবশ্যই খুব কেয়ারফুলি দিতে হবে যাতে দুইটা একদম সেম সেম থাকে আপ ডাউন হলে হবে না দুই মাথে অবশ্যই সেলের ব্যাগ স্টিচ দিতে হবে তো আমার এখানে গলা কুচি দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার গলাটা হয়ে গেছে এবার তো তারপর গলার সুই গলাটার উপরে সুইংয়ের কাপড়টা পট্টির দিকে রেখে তারপর গলার উপরে দুইটা টপ স্টিচ করতে হবে যেমন গলার মাথায় দিয়েছিলাম সেমভাবে এখানে করতে হবে তো এই সিলেটটা যদি আপনি চান দিতে তাহলে দিতে পারবেন যদি না দেন তাও কোনো সমস্যা নেই তবে একটু এটা দিলে জিনিসটা সুন্দর হবে দেখতে সেই জন্য এটা দেওয়া এটা না দিলেও কোনো সমস্যা হবে না তো এখানেও সেম ওয়ান ফোর স্টিস হবে দুইটা সো আমাদের এখানে গলাটা সম্পূর্ণ গলাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গলাটা তো এইভাবে আপনারা একটা মিক্সির গলা তৈরি করবেন এবার হচ্ছে এই শূত্রুগুলো অবশ্যই জানা থাকতে হবে আপনাকে একটা মিক্সি কাটিং করার জন্য এই শূত্রুগুলো অবশ্যই জানা থাকতে হবে এক নম্বরে হচ্ছে ডাউন এক নম্বর হচ্ছে ডাউন ডাউন সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি এই তিনটা থেকে যেকোন একটা দিতে পারবেন রাউন হচ্ছে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি তিনটা থেকে যেকোন একটা আর্মল ছয় সাড়ে ছয় সাত গলা লম্বা পাঁচ সাড়ে পাঁচ ছয় শোল্ডার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি গলার পুটটি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি তো এই মাপগুলো মানুষের সাইজ অনুযায়ী কম দিবেন বেশি দিবেন তো এটা হচ্ছে আপনি সেলাই করবেন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কার সাইজের মধ্যে কতটুকু দিচ্ছেন যদি মানুষটা মোটো হলে একটু বড় দিবেন মানুষটা একটু শুকনো হলে তাহলে কম দিবেন বা মিডিয়াম হলে মিডিয়াম মাপটা দিবেন তো এই মাপগুলো যার যেরকম পরিমাণ হবে তাকে সেই পরিমাণে দিতে হবে আর এটা হচ্ছে কাপড়ের হিসাব মিক্সির জন্য কাপড় লাগবে হচ্ছে আপনার সাড়ে তিন গোছ কাপড় যদি থ্রি কোয়ার্টার হাতা হয় তাহলে চার গোস এবং ফুল হাতা হলে সাড়ে চার গোছ কাপড় নিতে হবে সো এই ভিডিওটির আগে আমি আরও একটি মিক্সি কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করছি তো আপনারা চাইলেও ভিডিওটি দেখতে পারেন দেখলে অবশ্যই আপনাদের আরও নতুন কিছু আইডিয়া হবে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকে এই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ